আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে জানিয়ে দেব মালয়েশিয়া কাজের ভিসা কত ধরনের ও কী কী বিস্তারিত থাকছে এই ভিডিও জুড়ে। তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই। বৃহত্তর এশিয়া মহাদেশের সবথেকে ব্যবসা প্রবণ দেশ হলো মালয়েশিয়া। মালয়েশিয়া কাজের ভিসা দিয়ে থাকে অনেক রকমের। আপনি যদি বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে মালয়েশিয়ায় আসতে চান, তাহলে আপনাকে আগেই সিলেক্ট করতে হবে আপনি কোন ধরনের ভিসা নিয়ে মালয়েশিয়া দেশে আসতে চান। আপনি ভ্রমণ কিংবা কোনো কাজ করার জন্য মালয়েশিয়ায় আসবেন, সেই প্রেক্ষিতে মালয়েশিয়া সরকার প্রবাসীদের জন্য 15 ধরনের ভিসা দিয়ে থাকে। আজ দেখাবো আপনাদেরকে কত ধরনের ভিসা ও কী কী ভিসা প্রদান করা হয় মালয়েশিয়াতে। তো মূলত হচ্ছে ভিসা কী? ভিসা হলো একটি অনুমতিপত্র যা একটি দেশের কোনো নাগরিককে অন্য একটি দেশে প্রবেশ করার অনুমতি প্রদান করে থাকে। আপনি যদি কোনো দেশে ভিসা ছাড়াই প্রবেশ করেন, তাহলে আপনি একজন অবৈধ অভিবাসন হিসাবে চিহ্নিত হবেন আর আপনি যে কোনো সময় আইনের আওতায় চলে আসতে পারেন। আপনার যদি বৈধ ভিসা হয়, তাহলে আপনার পাসপোর্ট বা ট্রাভেল পারমিটের কোনো পাতায় সিল বা স্টিকার দিয়ে আপনাকে ভিসা দিয়ে থাকে। আপনি দূতাবাসের মাধ্যমে বৈধ ভিসা নিতে পারবেন। আর ভিসার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আকামা। আপনি যে দেশেই যান না কেন, আকামা চেক করে সব কিছু ঠিকমতো আছে কিনা যাচাই করে নেবেন। মালয়েশিয়ার ভিসা কত প্রকার ও কী কী? মালয়েশিয়া দেশের ভিসা 2020 সালে মালয়েশিয়ার ভিসা আপডেট অনুযায়ী মালয়েশিয়া সরকার বিশ্বের বিভিন্ন নাগরিকের জন্য ভিসা প্রদান করে থাকে, যেগুলো ভিসার মাধ্যমে মালয়েশিয়া দেশ বৈধভাবে বাস করতে পারবেন। বিভিন্ন ভিসার জন্য মালয়েশিয়ার ভিসা ফি নির্ধারণ করে রেখেছেন, তাই আপনি যদি মালয়েশিয়া থেকে ভিসা নিতে চান, তাহলে আপনি অনলাইনে মাধ্যমে মালয়েশিয়ার ভিসা অনলাইনে আবেদন করতে পারেন। আপনি অবৈধ ভিসায় কখনো যদি কোনো দেশে বাস করেন, তাহলে আপনাকে আইনের আওতায় অবশ্যই পড়তে হবে। মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা। মালয়েশিয়ার বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রকম ভিসা রয়েছে। আপনি যদি মালয়েশিয়ায় পড়ালেখা করতে চান, তাহলে আপনাকে অবশ্যই স্টুডেন্ট ভিসা নিয়ে যেতে হবে। মালয়েশিয়া সরকার সুন্দর করে স্টুডেন্ট ভিসা সকল দেশের জন্য বরাদ্দ রেখেছে। মালয়েশিয়া গার্ডিয়ান ভিসা। মালয়েশিয়া সরকার আর সুন্দর ভিসা প্রদান করে থাকে, সেটি হলো গার্ডিয়ান ভিসা। আপনার সন্তান যদি মালয়েশিয়ার কোনো স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে জন্য আগে মালয়েশিয়া চলে যান, আর আপনি যদি মনে করেন ছেলে মেয়ে সেখান থেকে নিরাপদ নয়, তাই আপনি গার্ডিয়ান ভিসা আবেদন করে নিয়ে নিতে পারেন। আবার এই ভিসাকে ডিপেন্ডেন্ট ভিসা বলা হয়। আর হচ্ছে মালয়েশিয়ার ট্যুরিস্ট ভিসা। আপনি যদি অপরূপ সৌন্দর্যময় মালয়েশিয়া দেখার জন্য পাগল হয়ে যান, তাহলে আপনি ঘুরে আসতে পারেন মালয়েশিয়া দেশে। এর জন্য মালয়েশিয়া সরকার ট্যুরিস্ট ভিসা প্রদান করে থাকে। আপনি ট্যুরিস্ট ভিসার মাধ্যমে মালয়েশিয়া ভ্রমণ করতে পারবেন। মালয়েশিয়া ভিজিট ভিসা। ধরুন আপনি কোনো দেশি কোম্পানির কাজে মালয়েশিয়া কোনো কোম্পানির কাছ থেকে কিছু শিক্ষা লাভ করতে গেলেন, অথবা আপনি আপনার দেশীয় কোম্পানি থেকে ট্রেনিং করার জন্য মালয়েশিয়া যেতে হবে, তাহলে আপনাকে মালয়েশিয়ার ভিজিট ভিসা নিয়ে আপনাকে সেই দেশে কিছুদিনের জন্য যেতে হবে। আপনি ভিজিট ভিসা করে চলে যান মালয়েশিয়ায়। মালয়েশিয়া প্রফেশনাল ভিসা। মালয়েশিয়া সরকার আপনাকে সবসময় আরও একটি ভিসা দিতে প্রস্তুত যদি আপনি সেই দেশের কোনো কোম্পানিতে উচ্চপদস্থ স্থানে জব পেয়ে থাকেন। সেটি হলো আপনার প্রফেশনাল ভিসা। এই প্রফেশনাল ভিসা আবার 3 ক্যাটাগরির মাধ্যমে আপনাকে প্রদান করা হবে। তো প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনি যদি মালয়েশিয়ার কোনো প্রতিষ্ঠানের পরিচালক ব্যবস্থাপক ব্যবস্থাপক হিসাবে যোগদান করেন, তাহলে আপনি সেই দেশের ক্যাটাগরি ভিসা 1 পেয়ে যাবেন। ক্যাটাগরি 2, আপনি যদি মালয়েশিয়া দেশের কোনো প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক থেকে শুরু করে নিম্ন পর্যায়ে দক্ষ শ্রমিকের আওতায় থাকেন, তাহলে আপনি ক্যাটাগরি 2 নম্বর ভিসা পেয়ে যাবেন। ক্যাটাগরি 3, আপনি এখন যদি মালয়েশিয়ার কোনো শ্রমিক হিসাবে থাকেন, তাহলে আপনি প্রফেশনাল ভিসার 3 নম্বর স্থানে অবস্থান করতেছেন। প্রায় বাংলাদেশি শ্রমিকসহ বিশ্বের শ্রমিকরা 3 নম্বর ক্যাটাগরিতেই ভিসা পেয়ে থাকেন। তো এই ছিল আজকের আপডেট নিউজ। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।